আমি তোমায় সাগর বক্ষে ভেসে নিয়ে যাব গো। দিনের পর দিন রাতের পড়া একাকিনী চলেছি আমি সাগর বক্ষে ভেসে প্রভু, তুমি যে আমার আশা, তুমি যে আমার ভরসা, তুমি ছাড়া যে আমার আর কেউ নেই প্রভু গো। ও গো কত আশা নিয়ে এসেছিলাম আমি তোমার সঙ্গে, সুখের সংসার করব বলে, শ্বশুর শাশুড়ির চরণ সেবা করব বলে, সেই আশাটুকু আমার হলো না গো। একই নিশ্চিতে আমায় বিধবা সাজাইলে, ও গো নিষ্ঠুর বিধাতা, তোমার কি কলমে কালি ছিল না আজ তুমি আমার ললাতে এমন লিখন লিখিলে, বিবাহ রাত্রে তুমি বাসর ঘরে আমায় বিধবা সাজালে। ও তোমার বছর ছয় মাস
বিধবা হলাম বাসর বঞ্চিতে। প্রভু গো তুমি কথা বলো গো কথা বলো, বিধি প্রভু আর কতদিন তোমায় এইভাবে আমি সাগর বক্ষে ভেসে নিয়ে যাব গো। এই দিনের পর দিন রাতের পর রাত কাকিনি চলেছি, আমার মতো জনম দুঃখিনী আর কেউ নেই গো। কোথায় গেলে আমার স্বামীর আমি প্রাণ ফিরে পাব? কোথায় ছিলাম আমি কোথায় এলাম? একবার তুমি বলে দাও না প্রভু, একবার তুমি বলে দাও। সুখ যখন তুমি দিতে পারবে না, কেন তুমি মিথ্যে আশা স্বপ্ন দেখিয়েছিলে? কেন তুমি আমায় এভাবে কলঙ্কিনী করে পাঠালে গো প্রভু? বলো না গো, একে দূর থেকে যেন আমি একটি শ্বেত কাকা যেন দেখতে পাই। না জানি আজ কোন ভাগ্যের ফলে ওই বনের শ্বেত কাকা পাখির যেন আমি মুখের ভাষা যেন বুঝতে পারছি। আমায় যেন মা মা বলে ডাক দিচ্ছে। ওরি কাগারে, না জানি আজ তোমার কি হয়েছে, অমন করে তুমি আমায় মা বলে ডাক দিচ্ছ। বুঝতে পেরেছি তোর গর্ভধানী জননী তোকে ছেড়ে চলে গেছে, তুমি হচ্ছ আড়াই দিনের শিশু। খুদার জ্বালা সহ্য করতে না পেয়ে আমার মৃত্যু স্বামীকে খাওয়ার জন্য এসেছো কাকারে। আমি যে আমার স্বামীকে খেতে দিতে পারবো না, তবে হ্যাঁ তুমি আমার একটি উপকার করতে পারবে কাকা। গত সবই আমার কালকে বিবাহ হয়েছে, বাবা মা দাদারা আমায় কত সুন্দর করে হাসি মুখে বিদায় করে পাঠিয়েছে শ্বশুরালয়ে। আজকে হচ্ছে অষ্টমঙ্গলার দিন। আমার স্বামী যে বাসর ঘরে মারা গেছে, আমার মা জননী কেউ জানে না অজানি নগরে। তুমি যদি আমার এই দুঃখের সংবাদটুকু দিয়ে আসতে পারো আমার মায়ের বাড়িতে, আমি তোমায় উদর পূর্ণ করে খেতে দেব কাকারে। তাই তো নেই কোনো আমার কাছে কলম, নেই কোনো পত্র, কি করে লিখিব আমার বাসর ঘরের দুঃখের কথা? শাড়ির অঞ্চলে ছিঁড়ে আমি একটি কাগজে বানাবো। বিবাহ রাত্রি যে আমার অষ্টসখীর আমার নয়নে কাজলে পড়িয়েছিল, সেই কাজল দিয়ে আমি করব কালি। কনিষ্ঠ আঙ্গুলি কেটে বানাবো আমি কলম, সেই পত্রে লিখব আমার দুঃখের কথা। মা মনসার নাম নিয়ে উড়ে এসো আমার কলার ভোরাতে, পত্র লিখিব বসে আমি। তাই কর্ণপাঠ শ্রবণ করো কাকারে। ওয়ো কি ওরে পত্র লিখি পুরা তে আমি বসে
মনের কাজল করিলা কলমের কালি শোন শোন বাপ মা নিবেদিত তব আরো লিখি ছয়টি দাদায় আমার মমপতি প্রাণীসরে ডংসাইল পদা কালি নাগে মৃত্যু স্বামী পক্ষে লয়ে ভাসিলামিও মলার জলে ভেসে ভেসে যাব দেব কোন কুরে যেখানে পাব বিশ্বরি জিয়াইব প্রাণ পতি জিয়াইয়া আসবো নিজ ঘরে গগনে একে একে আমার দুঃখের পত্রে লিখেছি যে আঙ্গুলি আমার স্বামীকে বরণ করে আমার মা জননী আঙ্গুলি পড়েছিল এই স্বর্ণ অঙ্গনে আর পত্র তুমি আমার মায়ের বাড়ি দেবে তাই তুমি কোন সময় দেবে জানো কাকা কোন সময় আমার মা জননী পত্র পেলে প্রাণে বেঁচে যাবে আমি তোমায় একে একে বলে দেব কাকা রে এই নাও স্বর্ণ পত্র অঙ্গনে তাই কর্ণ পাঠ করে শ্রবণী করো কাকা রে ও সে তো কাগারে আমার মায়ের বাড়ি দেহ সমাচার যখন আমার মা জননী স্নান করতে যাবে পুকুরে ঘাটে সেই সময় তুমি পত্র আঙ্গুরি নাহি দেবে সেই সময় যদি পত্র আঙ্গুরি আমার মা জননী পায় কি করবে জানো কাকা ওরে না জানি মা আমার সঙ্গে মারা যাবে মা আমার জলে ঝাঁপ দিয়ে
চন্দন সালাই যায় পত্র অঙ্গুরি কাকা নাদিও গোতাই কাকারে যখন আমার মা জননী নন্দন সালাই রন্ধন করিতে যাবে সেই সময় তুমি পত্র দেবে না কাকা ওরে না জানি মা আমার সকেতে মারা যাবে মা আমার আগুনে পুড়ে যখন মাই আমার ভজনেতে যায় পত্র অঙ্গুরি কাকা নাদিও গোতাই সপান করে ওরে কাকা রে তুমি কোন সময় পত্র দেবে জানো কাকা যখনই তুমি হয়তো আমার মায়ের বাড়ি তুমি হয়তো বুঝতে পারবে না ও জানি নগর কোনটা আমার মায়ের বাড়ি তাই তোমায় আমি বলে দিচ্ছি কাকা উরি বাড়ির আঙ্গি নাই আছে চন্দনের সারি সারি আছি কাকা ডালিমের গা ওরে চন্দন তোলায় বসে মায় আমার শুকাইবে কে সেই সময় দিবে কাকা দুঃখী নীরবে চন্দন তোলার বসি যখন আমার মা জননী আমার ছয় বৌদিকে নিয়ে মাথার কেশ শুকাবে চন্দন বৃক্ষের ডালে তুমি বসে থাকবে সেই সময় পত্র অঙ্গুরি তুমি আঙ্গিনায় ফেলাইয়া দিবে সেই সময় পত্র অঙ্গুরি যদি আমার মা জননী পায় আমার ছয় বৌদিরা আমার মা জননীকে বুঝাইয়া রাখিবে কাকারে তুমি উড়ে যাও ওই উজানি নগর আমি তোমায় প্রাণে ভরে আশীর্বাদ করলাম কাকা তুমি আমার মা জননীকে ওই পত্রের সংবাদটুকু দিয়ে এসো কাকা যাও কাকা তুমি উজানি নগরে উড়ে যাও ও গো প্রভু গো আমার দুঃখের সংবাদ লিখেছি আমার মা জননীর কথা তুমি যদি আমার দুঃখের সংবাদটুকু পেয়ে থাকো মা গো তুমি আমায় ক্ষমা করে দিও গো আমায় তুমি প্রাণ ভরে আশীর্বাদ করিও আমি যেন তোমার আশীর্বাদে মা আমার সীমন্তের সিঁদুর আমার প্রাণপতিকে যেন আমি ফিরাইয়া নিয়ে আসতে পারি এই কাঁচা চুলি নবীন বয়সে আমায় বিধবা সাজালে একবার বলো না গো ওই আমার সঙ্গ হলো না স্বামীর সঙ্গে কাতে জনম গেল Thank you.
উরি হাই ওরে দা রু নবী দি ছিল কপালে ওগো নম গম নষা দেবী নম নারায়ণী রাত্রি যে মাসি পিসির ঘরে যাপন করেনি আজ জানি না আজ কেমন আছে কি করে শ্বশুর ঘরে আজ বসবাস করে ও গো দেবী তুমি তো জগতের জননী আমার মা বেহুলাকে তুমি সুখে রেখো মা আমার পাঁচটি নয় দশটি নয় মাত্র আদরের একটি সন্তান আমার আদরের একটি মেয়ে আজ কেমন রয়েছে পুত্রবধু ও গো আসি মা আসি গতকালকে বিদায় দিয়ে আমার পুত্রবধুর মন খানি আজ ভালো নেই প্রণাম মা আজকে জানো আয় কেন চিৎকার করছিস রে চুপ কর এত চিৎকার করলে হয় মনে হচ্ছে যে মাছ বিক্রি করতে এসেছে মা গতকাল যে আমাদের বেহুলা শ্বশুরালয়ে চলে গেল আজ দেখো না বাড়িটা একেবারে শূন্য বেহুলা ছিল তার সঙ্গে দুটো ভালো মন্দ কথা বলতাম আজ কার সঙ্গে বলবো তবে কি তুমি তো বলেছিলে যে তারে নাকি নিতে পাঠাবে পুত্রবধূ তা তো পাঠাবো আমি অষ্টমঙ্গলা করাবো কিন্তু আমার যে আজ কেন মন খানি মন খানি যেন আজ আমার কেন কাঁদে আমি কিছুই ভেবে স্ত্রী করতে পারি না পুত্রবধূ আমি যখন থেকে আমি বেহুলাকে বিদায় করেছি কেন আমার মন খানি দূর দূর করে কাঁপে আজ যে আমার হৃদয় খানি ফেটে যায় তুমি কেঁদো না তুমি একটু বসো হয়তো তোমার মন খারাপ করছে আমি তোমার মাথা টিপে দিই পুত্রবধূ চলো আজ আমরা এখানে বসবো না রয়েছে আমাদের বাড়ির সম্মুখে চন্দন গাছ ওই চন্দন গাছ তলায় গিয়ে আমি নিজের কেশখানিকে উলুঝুলু করি আজ আমি কেশখানিকে শুকাবো এসো পুত্রবধূ Oh,
পুত্রবধু কিছু বলবে? আজ বুঝি ওই দেখো চন্দন গাছতলায় যেন কাক যেন খা খা করে আমার দিকে চেয়ে আছে, মনে হয় যে আমাকে আজ গ্রাস করতে আসছে। বেহুলা ছিল এই কাকগুলোকে সকালে উঠে এক মুঠো দানা খেতে দিত, আমরা তো বিভিন্ন কাজে ব্যস্ত তাই সকালতে কিছু দি নাই, তাই বুঝি খা খা করে। তুমি দেখো তো পুত্রবধু ওই কাকটিকে। কিন্তু মা আমি কাক তো অনেক দেখেছি কিন্তু এই শ্বেত কাক তো প্রথমত দেখলাম। যাকে তুমি অন্য কিছু ভেবো না, তুমি বসো তো। একি একি ওই তো ওই তো কাক যেন আমার দিকে চেয়ে আছে। ওরে কাক ওরে কাক, আমি তো তোর ভাষা বুঝতে পারি না রে কাক, আমি তো মানব তুই একটি পশু কিন্তু আমি যে তোর ভাষা বুঝতে পারি না। আজ যদি কোনো সুমঙ্গল থাকে রয়েছে ওই কাঁচা ডালখানা, ওই কাঁচা ডালে গিয়ে বসবি, আর যদি কোনো অমঙ্গল থাকে রে কাক রয়েছে শুকনো ডাল, ওই শুকনো ডালে গিয়ে বসবি। একি হায় একি মা একি আজ কাগা ওই শুকনো ডালে গিয়ে বসলো, তবে কি কোনো অমঙ্গল ঘটেছে আমাদের? পুত্রবধু না না কিছু, আজ কাক যেন শুকনো কাঁচা ডাল খানা ছেড়ে দিয়ে আজ শুকনো ডালে বসেছে, তাই নিশ্চয় কোনো অমঙ্গলের চিহ্ন রয়েছে বলে আজ কাঁচা ডাল খানি ছেড়ে দিয়ে শুকনো ডালে বসেছে। ওরে কাক তুই বলতে পারিস মা বেহুলারে আমার সংবাদ কেমন আছে শ্বশুর ঘরে? ও গো শাশুড়ি মা এই দেখো দেখো কাক কি যেন ফেলে গেল, তার ঠোঁটে ছিল ঠোঁট থেকে এগুলো ফেলে গেল। একি দেখি দেখি পুত্র কি পেয়েছো তুমি? এই দেখো সুবর্ণ অঙ্গুরি। অঙ্গুরি? হ্যাঁ, এই অঙ্গুরিতে আমার জামাতাকে আমি বরণ করেছিলাম, মন হয় আজ আমার ঘরে আসছে আমার মা বেহুলা এবং আমার জামাতা বলি অগ্রিম পাঠিয়েছে আজ। তা নয়, আসলে জানেন কি এই অঙ্গুরি হয়তো আপনার জামাতার পছন্দ হয়নি, পছন্দ হয় বলে যাওয়ার সময় ফেলে দিয়ে গেছে, কিন্তু আবার একটা পত্র পেয়েছি। পত্র? এই দেখো ওই শ্বেত কাক তার ঠোঁট থেকে এই পত্রখানাও ফেলে গেল, দেখো না আমি তো আর পড়তে পারি না। পুত্রবধু আজ বুঝি সত্যি আজ আমার জামাতা আমার ঘরে আসছে, তোমরা বেশ অতি যত্ন করে তোমরা ছয়টি জা মিলে একত্র হয়ে ভালোভাবে রান্না করো, আমি আমি তোমাদেরকে তরকারি কেটে দেবো, নিশ্চয় হয়তো বুঝি আসছে। তুমি দুঃখ করো না, আমি আজ এক অন্য পঞ্চ ব্যঞ্জন রান্না করব যাতে আমাদের জামাইবাবু এসে খেয়ে শান্তি পায়, যাতে অন্য কিছু ভাবতে না পারে। কিন্তু তুমি আমায় এই পত্রখানা পাঠ করে শোনাও। কি লিখেছে পত্রখানায়? ঠিক আছে পুত্রবধূ আমি তাই পাঠ করে শোনাচ্ছি, আপনারা যদি এইভাবে প্রসাদ ছিটাবেন কিন্তু আমাদের অভিনয়ে ডিস্টার্ব হচ্ছে না, আপনারা আগে ছিটিয়েলেন তাহলে আমরা অভিনয়টা পরে করব। এইভাবে যদি আপনারা প্রসাদ ছিটাবেন সবাই তো হাল্লা করবে চিৎকার করবে, আমাদের অভিনয়ের ডিস্টার্ব হবে। করে শোনা পুত্রবধূ, তাই আমি শোনাচ্ছি। একি আজি শারীরি অঞ্চল কেটে নয়নের কালি দিয়ে পত্রখানা পাঠিয়েছি, এ তো বেহুলার হাতেরই লেখা। বেহুলা? হ্যাঁ পুত্রবধু এ তো বেহুলার হাতেরই লেখা। বলে কি লিখেছে একটু পাকি লিখেছে জানো? প্রথমে লিখিলাম মা গো শিহরে রে শিহরি, তারপরে লিখিলাম মা গো আমি মেনকা সুন্দরী, এতই আমার নামে পত্র পাঠিয়েছে। ও
কিছু চাইবে বুঝি একি পুত্রবধু প্রথমে লিখেছি বালি শিহরের শিহরি তারপরে লিখিলাম মা গো মেনকা সুন্দরী সন্ধ্যা রাত্রে বিয়ে মোর প্রভাতে হই রাড়ি সকাল বেলায় ভেসে যাই আমি বেহুলা সুন্দরী কি বল মা আজ কি আমার বেহুলায় আজ সত্যিকারই নিজের স্বামীকে পক্ষে ধারণ করি মা তুমি ভালো করে পাঠ করো যে আমার ভেসে যায় আমার বিশ্বাস হয় না মা আজ এমন করে ওই বেহুলা আর কি লিখে আর কি লিখেছে জানো পুত্রবধু কি লিখেছে পাঁচ মাস ভেসে যাব সাগরেরও জলে আর একটি মাস মাগো আমি যাব দেবের দেবালয়ে যদিও বা দেবগণ করিবে কল্যাণ অবশ্য প্রাণপতি আমি পাইব জীবদান পুত্রবধু আমি তো বলতে পারি না আমার বিশ্বাস হয় না যে আমি যে আমার মা বেহুলাকে আমি সাগরে সঙ্গমে ভেসে যেতে দেব না আমি যে করে হোক না কেন আজ মা বেহুলাকে আমার ফিরিয়ে আনার ব্যবস্থা করব আমি যে ছয়টি পুত্র বধুরে আমি রাজ রানী করে রাখব ও গো ও গো পুত্র বধু কোথায় রয়েছে আমার রামের কানার তুমি একবার উচ্চস্বরে ডাক দাও তাদের ছহা কানা